টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন, নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের সময় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি মাসুদা এম রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সম্প্রতি মৃত্যুবরণকারী কয়েকজন সংসদ সদস্যের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। মাসুদা এম রশিদের স্মরণে শোক প্রস্তাবে অংশ নেন বেশ কয়েকজন সংসদ সদস্য। পরে বুধবার সকাল ১০টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পার্লামেন্টে আমরা যে এতজন সংসদ সদস্য হারালাম সেটা সত্যি খুব দুঃখজনক। যেরকমভাবে আর প্রতি মুহূর্তে প্রতিদিনে আমরা এরকম শোক প্রস্তাব আর নিতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর বিশেষ করে করোনাকালীন সময় সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা সুস্থ থাকুন এবং স্বাস্থ্য নিয়মগুলি যেন একটু মেনে চলে। আর সবাই আমার বিশেষ করে আমাদের দেশের মানুষ বা প্রবাসী যারা প্রত্যেকেরই আমি মঙ্গল কামনা করি।